কোনো অমুসলিমও আসলে এই বিষয়টা করার স্পর্ধা দেখায় নাই, কবরের দুই পাশের মাটি এরকম চেপে যাচ্ছে, তো কবরের অভিজ্ঞতা করার আগে তাকে তাকে মরতে হবে, সে তো মারা যায়নি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটাও দেখতে হবে, আসলে কখনোই প্রস্তুত ছিলাম না। স্ক্রিনে যে ভাইটিকে দেখছেন, তার হুট করে ইচ্ছা হয়েছে সে কবরের যে অভিজ্ঞতা সেটা কেমন সেটা সে দেখবে। তো আমি যা দেখলাম, যতটুকু জানতে পারলাম, যে তিনি রাত্রেবেলা কবরে গিয়ে সেখানে আসলে কীরকম অভিজ্ঞতা সেটা সে উপলব্ধি করতে চেয়েছে। তো আসলে কি বলবো, আসুন আগে আপনাকে ভিডিওটি দেখায় আসলে কীভাবে উনি কবরে ছিল বা কী রেডি করছে, তো সেটা আপনাদের একটু দেখাই, এরপর ইনশাআল্লাহ আলোচনা করবো। আপনার ভিডিওটি দেখলেন, উনি কবরে শুয়েছেন এবং দেখেছেন যে সামনে ফ্যান চলছে, এরপরে লাইট নিয়েছে উনি। তো কবরে কি আসলে ফ্যান চলে, মানে ফ্যানের বাতাস কি কবরে হয়, বা বৈদ্যুতিক যে লাইট, এই লাইট কি কবরে জ্বালানো হয়, এরকম কোরআন হাদিস দ্বারা কোথাও প্রমাণিত না। তো উনি আসলে মানে কি বলবো, যে কোনো অমুসলিমও আসলে এই বিষয়টা করার স্পর্ধা দেখায় নাই, একজন মুসলিম হয়ে সে কবরকে নিয়ে একটা মানে তামাশা করেছে আমি বলবো। কেননা কারণ কবর, কোরআন হাদিস থেকে আমরা জানতে পারি কবরের যে আজাবটা হবে, কবরটা হবে আমাদের জন্য প্রথম স্টেপ, আমাদের বারজাকের জীবনের প্রথম স্টেপই হবে কবর। যার জন্য কবর সহজ তার সব কিছু সহজ, যার জন্য কবর কঠিন তার সব কিছুই কি কঠিন হয়ে যাবে। এবং এই কবরে কিন্তু সবাই একটা চাপা খাবে, এটা সবাই জানে, কবরের দুই পাশের মাটি এরকম চেপে যাবে। তো এই যে অভিজ্ঞতা কি উনি জীবিত অবস্থায় এটা কি সম্ভব, সম্ভব না। তাহলে এটা কেন করলেন, আল্লাহ আলম উনি কেন করলেন? তো এটা নিয়ে নিউজ হয়েছে, আমি দেখলাম যে নিউজে প্রশাসন তাকে ধরে নিয়ে গেছে এবং উনি প্রশাসনের কাছে বলেছেন যে জিজ্ঞাসাবাদে যে মানুষকে ভিডিও করে মানে দেখাবে, ইউটিউবে দেখাবে যে, বা ভিডিও করে দেখাবে কবরের অভিজ্ঞতাটা কীরকম। তো কবরের অভিজ্ঞতা করার আগে তাকে তাকে মরতে হবে, সে তো মারা যায়নি। কবর যে আমাদের কবরের আজাব বা কবর কেন্দ্রিক যে বিষয়গুলো ইসলামে আছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে হাসি তামাশাই আমি বলবো। কারণ মানে কবর দিছেন উনি, আবার পাইপ দিয়ে ফ্যান রেডি করছেন, এরপরে আবার লাইট নিছেন, তো এটা আসলে টোটাল একটা ফাইজলামি, আর কিছুই না। এবং উনি কেন করেছেন আল্লাহ আলাম, উনি যদি ভাইরাল হওয়ার জন্য করে থাকে এই বিষয়গুলো, তাহলে আল্লাহ এটা ওনার কাছ থেকে কৈফত নেবেন, এটা আল্লাহর ব্যাপার। কিন্তু আসলে এই বিষয়গুলো নিয়ে আমরা কেউই হাসি তামাশা করবো না, কারণ কবর, জাহান্নাম, জান্নাত, এই ব্যাপারগুলো আসলে খুব সেন্সিটিভ। কারণ কবরে অনেক কিছুই প্রশ্ন করা হবে, কবর কেন্দ্রিক অনেক কোরআন হাদিসের আলোকে আমরা অনেক কিছু জানতে পারি। তো এই বিষয়গুলো থেকে আমরা বিরত থাকবো। ইসলামিক কোনো বিষয় নিয়ে আসলে হাসি টাট্টা তামাশার ব্যাপার না এগুলো ভাই, এগুলো আসলে অভিজ্ঞতা, আপনি মৃত্যুর পরে বুঝতে পারবেন, মরার পরে বুঝতে পারবেন। মৃত্যুর আগে এটা কখনোই আপনি উপলব্ধি করতে পারবেন না যে আসলে আপনার জন্য কবরে কী রয়েছে। তো এইসব বিষয় থেকে আমরা বিরত থাকবো এবং এইসব চিন্তাধারা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।